এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জয় বজরং বলি নমস্কার আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি আজ মধ্যরাত থেকে হনুমানজির কৃপায় পড়তে চলেছে এই সাত রাশির মানুষের উপর মহাসুখ পেতে চলেছে এই সাত রাশির মানুষ দেখুন আপনারা যারা বজরঙ্গলীর উপাসনা করেন তার আগে আপনাদেরকে আমি জানাই আপনারা যখন পুজো করবেন তার আগে আপনারা রামের পুজো করুন রামচন্দ্রের পূজা করুন এবং রামচন্দ্র এবং সীতামায়ের একত্রে আপনারা পূজা করুন তবেই হনুমানজি কিন্তু প্রসন্ন হন এবং আপনি যে পূজা করছেন তার পুরোপুরি রেজাল্ট আপনি কিন্তু পাবেন দেখুন অনেক ভক্ত আছে কিন্তু হনুমানজির মতন ভক্ত অর্থাৎ একে ইনাকে বলা হয় ভক্ত শিরোমণি অর্থাৎ আপনি যত রাম রাম এটা করবেন যত আপনি মনে মনে রাম রাম করবেন তত হনুমানজি আপনার উপর প্রসন্ন হবে এবং হনুমানজির আশীর্বাদ এবং কৃপা আপনার উপর বর্তাবে অর্থাৎ আপনি অবশ্যই প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির যদি পুজো করেন নিশ্চিত রূপে আপনার সংকট মোচন হবে বিভিন্ন দিক থেকে সমস্যা কাটবে যাদের মামলা মকর্দমা চলছে তাদের কাটবে যাদের আর্থিক স্থিতি ভালো নয় তাদের আর্থিক স্থিতি ভালো হবে যারা ঋণগ্রস্ত হয়ে গেছে তাদের ঋণ থেকে মুক্তি পাবেন হনুমানজিকে যারা উপাসনা করবেন তাদের যাদের প্রচুর পরিমাণে শত্রুতা আছে অবশ্যই সেই শত্রু মোচন কিন্তু হবে অর্থাৎ শত্রু শান্ত হবে চ্যামেলি তেলের পুঁতির দিন সেখানে শত্রুর শান্ত নিশ্চিত নিশ্চিত রূপে হবে এবং মেটে কারের সিঁদুর এবং তার সাথে সাথে যদি যারা মহিলারা ভুল করে সিঁদুর দিবেন না আপনারা হনুমানজিকে বজরংবুলিকে লাল ফুল আপনি সেখানে জবা দিতে পারেন আপনি গোলাপ দিতে পারেন যে কোনো ফুল আপনি লাল ফুল যদি নিবেদন করতে পারেন নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন দেখুন বজরঙ্গবলির কৃপা পড়তে চলেছে আজ মধ্যরাত থেকে এই সাত রাশি মানুষের উপর মহাসুখ পেতে চলেছে সুখ অর্থাৎ আপনাদের সব দিক থেকে বাধা বিঘ্ন নাশ হতে চলেছে এবং ফিনান্সিয়াল দিক থেকে বলুন আপনার কর্মের দিক থেকে বলুন আপনার ব্যবসার দিক থেকে বলুন সব দিক থেকে কিন্তু আপনাদের অনুকূল পরিবেশ কিন্তু আসতে চলেছে তো কোন কোন এই সাত ভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ হন আপনার জন্য আজ মধ্যরাত থেকে আপনার হনুমানজির কৃপায় আপনাদের ভাগ্যে চাকা ঘুরতে চলেছে যে কোনো দিক থেকে আপনারা কিন্তু অপরচুনিটি পাবেন এবং আপনাদের সৌভাগ্য কিন্তু আসবে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু হনুমানজির কৃপায় আপনাদের সব দিক থেকে বাধা বিঘ্ন নাশ হতে চলেছে এবং বেশ কিছু খুশির সংবাদ শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে এবং পার্থী বসু আপনারা কিন্তু পেতে চলেছেন এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু হনুমানজির কৃপায় আপনাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে সৌভাগ্য কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনাদের ধনের দিক আর্থিক স্থিতির দিক যথেষ্ট মজুদ হবে এবং আপনাদের আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা সেই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ মেষ মেষরাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ভাগ্যের দয় আপনার দীর্ঘদিনকার পুরাতন কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং আপনাদের বাধা বিঘ্ন এটা কিন্তু আপনাদের দূর হবে অর্থাৎ হনুমানজির আশীর্বাদে আজ মধ্যরাত থেকে মেষরাশি আপনি যদি হন মেষরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুখবর কিন্তু আসতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি রাশি বৃষরাশি নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যদয় অর্থাৎ আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে আপনারা হতে চলেছেন সৌভাগ্যবান অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু কাজ সম্পন্ন হবে কর্মর জায়গাটা ভালো আপনার সেল প্রফেশন আর্থিক স্থিতি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বিশ্বরাশি মানুষ বিশ্ব রাশির ক্ষেত্রে যথেষ্ট এই সময়ের মধ্যে কিন্তু শুভ ফল কিন্তু পাবে এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সৌভাগ্য লাভ আপনাদের ক্ষেত্রে নতুন কিছু শুভ সংবাদ আসতে চলেছে এবং আপনাদের বেশ কিছু কানেকশান যেটা আপনাদের ব্যবসা হোক কর্ম হোক অর্থাৎ দীর্ঘদিন আটকে থাকা কাজ হোক সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনারা হনুমানজি যদি উপাসনা করেন এবং যত আপনারা আপনার রাম যত আপনারা করবেন এবং রাম এবং মাতা সীতাকে একত্রে যদি আপনারা পুজো করেন হনুমানজি আপনার উপর প্রসন্ন হবে এবং আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে কিন্তু যাবে অর্থাৎ সৌভাগ্য লাভ আপনি কিন্তু করবেন সিংহ রাশি অর্থাৎ আপনাদেরও কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে এই ছিল হনুমানজির কৃপায় পড় এই সাত রাশির মহাসুখ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ধনের দিকটা কিন্তু ভালো কর্মের দিক ভালো ব্যবসার দিক ভালো টাকা কিন্তু আপনাদের উঠবে নমস্কার ধন্যবাদ